নানা রকম বিতর্কিত বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আজকে তুলে ধরব বিষয়কে, যে বিষয় একদম আমাদের ঘরের কাছে। নাদিয়া কোমানিচিকে আপনাদের সবার মনে আছে, আমাদের সবার অল্প বয়সের সেন্সেশন পারফেক্ট টেন সেই নাদিয়া কোমানিচি, তার একটি টুইট এই মুহূর্তে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি টুইট করেছেন, দুই একদম খুদে তাদের সামার সল্ট তারা ডিগবাজি খাচ্ছে একদম রাস্তায়, এবং সেটা টুইট করে নাদিয়া কোমানিচি লিখেছেন, দিস ইজ অসাম, পিঠে স্কুল ব্যাগ, পায়ে স্কুলে যাওয়ার জুতো এবং ওই স্কুল ইউনিফর্ম পরে তারা একদম রাস্তায়, খোলা রাস্তায় সামার সল দিতে দিতে যাচ্ছে, সেটা টুইট করেছেন নাদিয়া কোমানিচি, যেটাকে ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু তিনি রিটুইট করেছেন। নাদিয়া কোমানিচি লিখছেন, দিস ইজ অসাম, নিঃসন্দেহে গোটা নেট দুনিয়ায় সেন্সেশন সেই ভাইরাল ভিডিও, দেখুন। এটা অবিশ্বাস্য, দিস ইজ অসাম, এই 15 সেকেন্ডের যে ভিডিও সেটা টুইট করেছেন নাদিয়া কোমানিচি স্বয়ং, যিনি পারফেক্ট টেন, প্রথম পারফেক্ট টেন কণা সেই জিমনাস্ট, এবং আমাদের সবার একদম ছেলেবেলার স্বপ্ন সুন্দরী নাদিয়া কোমানিচি। আর এর পর থেকেই সরগোল পড়ে গিয়েছিল যে কারা এই খুদে, তারা কোথায় থাকে, তারা কি ভারতের বিভিন্ন জায়গা থেকে, খবর আসছিল যে তারা ভারতেরই, কেউ বলছিলেন তারা উত্তর পূর্বের, কেউ বলছিলেন উত্তর পূর্বেরই নাগাল্যান্ডের, কেউ বলছিলেন যে অন্য কোথাও কার, এই দুই স্কুল পড়ুয়া তারা কোথাকার, কোন স্কুলে তারা পড়ে, যে 24 ঘন্টা তার খোঁজ শুরু করলো, এবং তারপরই আমরা দেখলাম যে তারা আর কেউ নয়, আমাদের এই শহরেই এই দুই খুদে তারা বাস করে, তারা স্কুলে পড়ে, এবং তারা এই রকম অবিশ্বাস্য সামার সল দেয়, এবং সেই দুই খুদে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে, লাভলি এবং আলী, লাভলি এবং আলী আমাদের সঙ্গে রয়েছেন, রয়েছেন আমাদের সঙ্গে লাভলির মা রেশমা খাতুন আমাদের সঙ্গে রয়েছেন, কেউ তো একজন থাকেন যিনি আসলে অনুঘটকের কাজ করেন, শেখর রাও এখানে রয়েছেন, শেখর হচ্ছেন লাভলি এবং আলীর ডান্স টিচার, এবং এই টিকটক ভিডিওটা নিতান্ত খেলাচ্ছলে করে তিনি প্রথম আপলোড করেছিলেন, তিনি নিজেও ভাবতে পারেননি যে এইভাবে গোটা বিশ্বজুড়ে একটা সেন্সেশন তৈরি করবে তার তৈরি করা এই টিকটক ভিডিও। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী রতন শুক্লা। লক্ষ্মী, জি 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপিয়া স্বাগত জানাচ্ছি তোমাকে, আমি তোমার কাছে আসবো, শুরুতে একবার দেখি যে কিভাবে জি 24 ঘন্টা খোঁজ পেল আমার সহকর্মী কমলাক্ষ ভট্টাচার্য, তিনি খোঁজ পান লাভলি এবং আলীর, যিনি একদম আমাদের শহরের মধ্যে হাইড রোড, বন্দর এলাকার হাইড রোড সংলগ্ন একটা খুব ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে খোঁজ মিলল এই লাভলি আর আলীর। কিভাবে কমলাক্ষ ভট্টাচার্য, কমলাক্ষ নিঃসন্দেহে এত কভারেজ, এত বড় বড় বিভিন্ন ইভেন্ট তুমি কভার করেছো, কিন্তু সত্যি এটা এই কৃতিত্ব তার জন্য সহকর্মী হিসেবেও একটা কুর্নিশ তোমার প্রাপ্য আমার কাছ থেকে। কমলাক্ষ, কিভাবে লাভলি আর আলীর খোঁজ পাওয়া গেল? মৌপিয়া, দেখো যখন সংবাদকর্মী হিসেবে এই মুহূর্তে এত ঘটনার ঘন ঘটা, এত দুর্যোগ, রাম রহিম, বিভিন্ন জায়গায় সংঘর্ষ, রক্তপাত, হানাহানি, সেই জায়গায় নিঃসন্দেহে একটা আত্মসুখের খবর বলা যেতে পারে এই লাভলি আলীর, তাকে, তাদেরকে খুঁজে পাওয়া। এবং এই খুঁজে পাওয়ার পেছনে সম্পূর্ণভাবে যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করছিলাম, যেভাবে ভাইরাল হয়েছিল এই লাভলি আলী, এবং তারপর টুইট, রিটুইট, রীতিমতো দেশ জুড়ে সেন্সেশন এই লাভলি আলীকে ঘিরে, তার কারণ এই নিখুঁত সামার সল্ট, মনে আছে 2016 সেই দীপা কর্মকার সামান্য একটুর জন্য সেই তার প্রদুনভা মিস, এবং তারপর গোটা দেশ জুড়ে একটা হাউতাশ হয়েছিল, একটা হতাশা তৈরি হয়েছিল, এবং সেই জায়গায় এই স্কুল পড়ুয়া দুজন স্কুলের ব্যাগ পিঠে নিয়ে, স্কুলের শু পায়ে তারা পিচ রাস্তার উপর এইরকম নিখুঁত সামার সল্ট দিচ্ছে, তা দেখে কিন্তু রীতিমতো একেবারে সকলেই একেবারে উত্তেজিত ছিল। এবং আমরা খবর পেলাম যে তাদের নিয়ে যেভাবে উত্তর পূর্বাঞ্চল বলা হচ্ছে, নাগাল্যান্ডের বাসিন্দা বলা হচ্ছে, এবং বিভিন্নভাবে খোঁজ পেতে পেতে আমরা তাই সেই স্কুলের খোঁজ পাই এবং তার মায়ের খোঁজ পাই, ঘটনাচক্রে সেই মায়ের সঙ্গে যোগাযোগ হয়ে যায়, এবং তারপরেই লাভলি আলীকে বন্দর এলাকার একেবারে ঘন বসতিপূর্ণ বস্তি এলাকা থেকে এই মুহূর্তে তারা জি 24 ঘন্টার স্টুডিওয়।
কমলাক্ষ অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন তোমাকে। কমলাক্ষ ভট্টাচার্য, তিনি প্রথম এদের খোঁজ এনেছেন যে হাইড রোডের একটা বস্তি এলাকায় থাকে এই লাভলি আর আলী, যার এরকম প্রতিভা। আমি লাভলির কাছে আসবো। লাভলি, জিমন্যাস্ট তো তুম নেই করতে হো, তুম ডান্স করতে হো। Yes, ma'am. তো কেসে তুমি কবি পাতা থা কি এসা সেনসেশন বন জায়গে তোমারা ও ইতনা কামিয়াব হো যাওগে তুম? নেই পাতা থা ইতনা কামাল কর দোগে? নেই পাতা থা কি ইতনা কামাল কর দেঙ্গে। সো ইউ এনজয় ইট? তোমারা বহুত মজা আতে হ্যায় কিয়া? হ্যাঁ, ইয়ে সামারসল দেনে মে? হ্যাঁ, হামকো বহুত আচ্ছা লাগতা হ্যায়। তো রাস্তে মে তুম সামারসল দে রহে থে কিউ, কিস লিয়ে? ও ও হাম মতলব হাম লোগ স্কুল জা রহে থে, তো মতলব হাম প্র্যাকটিস করতে করতে জা রহে থে। তো আবে ইতনা পুরা ফেনোমেনন বন গয়ে হো তুম, সেন্স জো নেটিজেন্স হ্যায় নেট দুনিয়া মে, সোশ্যাল মিডিয়া মে ইতনে সারে শোর মচা হ্যায়, তো কেসা লাগ রহা হ্যায়? কব তুমকো পতা চলা কি এসা হোনে ওয়ালা হ্যায়, এসা হুয়া হ্যায়? অর জো নাদিয়া কো মানে চি উসকে বারে মে কুছ সুনা তুম পহলে? হ্যাঁ, হাম লোগ সার বতায়ে, হাম লোগ ক্লাস কর রহে থে তো সার বতায়ে কি ইয়ে নাদিয়া ম্যাম নে হাম লোগ টুইট কিয়া হ্যায়। তো কেসা লাগা? বহুত মতলব বহুত খুশি হুয়া হাম লোগ কো কি নাদিয়া ম্যাম নে হাম লোগ টুইট কিয়া। আলি, আলি তুম ক্লাস 8 মে পড়তে হো? হ্যাঁ। অর লাভলি ক্লাস 7 মে? হ্যাঁ। তো কিউ ইয়ে তুম হর রোজ করতে যাতে হো স্কুল মে? নেই, হাম লোগ এসে ময়দান মে প্র্যাকটিস করতে রহতে থে, তো হাম লোগ কবি কবি রোড মে করতে রহতে থে, তো স্যার দিখায়ে এক বার ভিডিও, তো স্যার ভি হাম লোগ, স্যার নে বহুত ডাটা ভি না কি রাস্তে মে মত করো এসা, হ্যাঁ গাড়ি আ জায়েগি, হ্যাঁ এসে বোলা না স্যার নে? লেকিন তুম তবি ভি কিয়ে? কিয়ে। তো উসকে বাদ কিয়া হুয়া? उसके बाद जैसे हम लोग का वीडियो बना तो हम लोग सोचे नहीं थे कि इतना आगे बढ़ जाएगा। तो अभी कैसा लग रहा है आप? तो मेरा तो ये शक है कि तुमको शायद नहीं पता है कि तुमने एक्चुअली क्या किया है। तो अभी लक्ष्मी का चेखा नहीं आसबो। लक्ष्मी, আমরা যেটা বুঝতে পারছি বোধহয় লাভলি আর আলী এত ছোট, ওরা বুঝতেও পারছে না যে সত্যি সত্যি কতটা সেনসেশন ওরা এই মুহূর্তে তৈরি করে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়। এমনকি নাদিয়া কুমানেচি তিনি টুইট করছেন, কিরণ রিজিজু টুইট করছেন, হর্ষবর্ধন টুইট করছেন। তো তুমি ফার্স্ট যখন জানলে তখন কি তুমি ভাবতে পেরেছিলে কখনো যে এই দুজন একদম আমাদের শহরের মধ্যে বাস করে? দেখো, আমি তোমাদের মাধ্যমেই 24 ঘন্টার মাধ্যমেই জানতে পেরেছিলাম। আর কমলিকা আমাকে প্রথম আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিল, আর আমি অনেক ভেরি হ্যাপি অ্যাজ এ স্পোর্টস পার্সন। খেলে দুলে আমরা সবাই বড় হয়েছি, আর আমি আমরা সবাই জানি কি খেলাধুলার পেছনে একটা অনেক বড় ত্যাগ থাকে, আর যারা কিছু করতে চায় তারা রাস্তা আর মাঠ দেখে না কি কোনটো রাস্তা আর কোনটা মাঠ। কিন্তু আমি তোমাদের মাধ্যম থেকে একটা জিনিস বলতে চাই, আজকে এই শোটা যারা যারা দেখছে প্লিজ এই স্টান্টটা স্কুলের বাচ্চাদেরকে বলছি, এই রাস্তায় এই স্টান্টটা না করার জন্য প্রথম এটা, বিকজ ওরা দুজন দুজনেই লাভলি আর আলী, তাদেরকে আমি অনেক কংগ্রাচুলেশন দিতে চাই, তাদের হার্ডওয়ার্ক এটা আজকে দেখিয়েছে। কিন্তু তাদেরকেও বলতে চাই কি এটা রাস্তায় না করে এটা মাঠে করো, আর দুজনেই খুব ট্যালেন্টেড। আর যেটা তোমরা বললে কি নাদিয়া মানে আমাদের সবারকারই একটা অনেক বড় ইন্সপিরেশন, ওয়ার্ল্ড টপ অ্যাথলিটের মধ্যে ওয়ান অফ দ্য অ্যাথলিট নাদিয়া। সো ওভারঅল এইটা খুব সুন্দর একটা মুভমেন্ট যেটা আমরা সবাই ফিল করছি, বাট আমি এটা চাই কি তারা তারা খুব ভালো। আমি আগে জানতাম কি তারা হয়তো অ্যাথলিট, কিন্তু জানতে পারলাম কি তারা ডান্সার, কিন্তু আমার মনে হয় কি তারা খুব ভালো ট্রেনিং নিক, আর যে কোনো ভাবে যদি আমাদের কোনো হেল্প যদি লাগতে পারে আমরা সবসময় সাথে আছে। কিন্তু এই ট্যালেন্ট যেন রাস্তার মধ্যে না শেষ হয়, তার কোচকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আর এই ধন্যবাদটা যেন আমরা নেক্সট 15-20 বছর তাদের দুজনকেই জানাতে চাই কি তারা যদি এইভাবেই অলিম্পিকে যাক, ভালো ডান্স কম্পিটিশন জিতুক, যেটা তাদের করার ইচ্ছে তারা কিন্তু করুক, আর জাস্ট ডু ইট। আর ওরা খুব ভালো, মানে আমি তো পার্সোনালি ওদের দুজনেরই খুব ফ্যান হয়ে গেছি, আর লাভলি মানে আমি আই ক্যান্ট এক্সপ্রেস মাই সেলফ কি আই এম ভেরি হ্যাপি, আর অল দ্য বেস্ট টু বোথ অফ দেম, আর খুব ভালো করো এরা দুজন। আমি আসবো আসবো লক্ষ্মী তোমার কাছে। আমি একটু শেখর, শেখর আমাদের সঙ্গে রয়েছেন এবং শেখরই হচ্ছে ওদের ডান্স টিচার, এবং শেখরই হচ্ছে প্রথম সেই ব্যক্তি যে এটাকে একদম নিছক খেলার ছলে একটা টিকটক ভিডিও করে আপলোড করেছিল। তো শেখর,
কেন মনে হলো যে ওদের, কারণ যেটা লক্ষ্যও বললো যে সত্যি সত্যি রাস্তা এটা করা একদমই উচিত না, আমরাও এনকারেজ করবো না, সে তুমিও বারবার বকাঝকা করতে, তো হঠাৎ কেন করলে? না, আমি যখন ফার্স্ট টাইম এদেরকে প্র্যাকটিস করেছিলাম সেই সময় এদেরকে বলে দিয়েছিলাম আমি কি প্লিজ এটা এখন ওখানে কোথায় করবে না, এই সামাসলকে তুমি শিখিয়েছো? ইয়েস, কিন্তু এটা তো ওরা তো জিমনাস্টিক্স করে না, ওরা তো নাচে, এটা কি নাচের মুভ হিসেবেই? এটা নাচের মধ্যে আমাদের একটা এয়ার ফ্লিপ হয় যেটা নাচের নাচের না ব্যালেন্সিং ভালো থাকে, এয়ার ফ্লিপ করার পর ডান্সটা ব্যালেন্সটা ভালো থাকে, তো আমি নর্মালি ওটাই করাতাম। তারপর ওরা দেখতে নিজের থেকে রাস্তায় করছে এখানে ওখানে করছে, তো আমি পানিশিয়া হিসাবে বললাম তোর তোমাদের ভিডিওটা একটা নেবো স্কুল ড্রেসে করতে পারবে, তোরা বললাম হ্যাঁ স্যার আমরা করে দেবো, তো আমি ভাবলাম কি করতে পারবে না, তো আমি ওদেরকে বকা দিব, তারপর আমার কাছে একটা টপিক থাকবে বকা দেওয়ার, ওরা করে নিয়েছে। তারপরে ওটা আমি কীভাবে টিকটকে ছেড়েছি, তারপরে আমার যে সোশ্যাল পেজ আছে আমার এই ডান্স ক্লাসের ওর মধ্যে ছেড়েছি, তারপরে কখন এরকম একটা সেন্সেশন তৈরি হয়ে গেছে এটা কখন জানলে? জেনে টিজার হিসেবে এবং আমি মেন্টর বলবো, ওদের মেন্টর হিসেবে কেমন লাগছে? না আমি তো বলতে পারছি না, স্পিচলেস, মানে এত আমাকে ভালো লাগছে। ফার্স্ট অফ অল যে আমাকে জানতো না এদের দুজনের জন্য সেও আমাকে জানতে পারছে, মতলব আই এম টোটালি মতলব স্পিচলেস, মানে আমি বল নেই পাওয়ার, এক্সপ্লেন নেই কর পাওয়ার আমি আপনি সারি খুশি কো। কিন্তু মা তো খুব স্বাভাবিকভাবে প্রথম থেকে ভীষণ বকাঝকা দিতেন, বিশেষ করে মেয়েকে নিয়ে তো খুবই টেনশনে থাকতেন যে কেন সারাক্ষণ মেয়ে ডিগবাজি দিতে দিতে যায়, সামসল দেয়, তো খুব টেনশন হতো, অনেক বেশি টেনশন হতো। যেহেতু আমার মেয়ে রয়েছে আমি ওকে প্রায় বকাবকি করতাম, ও ছোটবেলা থেকে লাফালাফি ঝাপাঝাপি এগুলোতে বেশি, স্কুলে যেত দৌড়োদৌড়ি, মানে যত প্রতিযোগিতা হোক ও স্কুলে এক দুবার মানে দৌড়াদৌড়িতেও ফার্স্ট এসেছে, আর এগুলো যখন করতো তখন তো দেখে প্রচন্ড ভয় হতো, কারণ আমরা এনকারেজ করতেন না কখনো, কখনোই না, আমি সব সময় বকবকি করতাম। ওর বাবা কিন্তু আমাকে বলতো যে ও আমার মেয়ে নয়, ও আমার ছেলে, ওকে করতে দাও, যা ইচ্ছে পারুক সেটাই করুক, তুমি ওকে মানে বকাঝকা করবে না। অ্যাকচুয়ালি ওর বাবার এনকারেজেই ও এটা করেছে, আর ওর তো স্যার অবশ্যই রয়েছেন, কিন্তু এখন দেখে এত প্রাউড হচ্ছে যে আমি কথা কম বলি আর কাঁদি বেশি, মানে এরা আমার কি বলবো আমি বলতে পারছি না, যে মা হিসেবে এখন যে আমি কত গর্ব বোধ করছি আমি এটা আপনাকে বোঝাতে পারবো না। তো রেশমা, আপনারা যেখানে থাকেন সেটা একদমই মানে বলতে তো কোনো বাধা নেই, সেটা একদম বস্তি এলাকা এবং সেখানেও আপনারা যে বসবাস করেন সেটা যে কোনো দিন খুব অনিশ্চয়তার মধ্যে, খুব আনসার্টেনটি রয়েছে, ওটা যে কোনো মুহূর্তে সরকার ভেঙে দিতে পারে, মানে ওটা ইনলিগাল ভাবে বলতে পারেন যে আমরা ওখানে রয়েছি, আর ওটা যে কোনো মুহূর্তে ওনারা ভেঙে দিতে পারে আমাদের, মানে আমাদের থাকাটা ওখানে চলবে না এইরকম জায়গা সেটা বলবেন। তার মধ্যে থেকে মেয়েকে বড় করছেন এবং তারপর মেয়ের এরকম একটা কৃতিত্ব, সেটা একদম আচমকা, মানে আপনারা ভাবেননি কখনো যেন আমি আকাশ থেকে নিচে পড়লাম, এই এই টাইপের ফিলিং। মেয়ে তো আকাশে উঠছে এখন, সেটা তো মেয়ে, মানে আমরা মিডল ক্লাস, মিডল ক্লাসের থেকে লো বলুন, আর তার উপর তো মুসলিম ফ্যামিলি, আর তার উপর জানেন যে মুসলিম ফ্যামিলি কত বাধা হয়, এই জিনিস পড়বে না, এই জিনিস করবে না, এই নেচে কি হবে, গেয়ে কি হবে, ও সেই চুলো করবে, এ করবে, সেই নিয়ে আমি ওকে প্রায় বকাবকি করি, যেতে দিতাম না ক্লাসে, যেহেতু শেখার ওকে নিয়ে যেত, ও শেখাতে চাইতো, আমি ওকে প্রায় বকাবকি করি যে তুই যাবি না, বাড়ির এত কাজ রয়েছে আমি একা কিভাবে করব। ওর দিদি যেহেতু ক্লাস টুয়েলভে, ও নিজের পড়াশোনা নিয়ে চলে যেত, ও ভোরবেলা উঠে আমার সমস্ত বাসন আমাকে না বলে ও সমস্ত বাসন মেজে মুজে তারপরে ঘর ঝাঁটা দিয়ে আমাকে জাগিয়ে বলবে মা আমি সব কাজ ফিনিশ করেছি, এবার আমি যাব, আমাকে যেতে দাও। তা সেগুলো এখন মনে করে আমার অনেক কান্না পায় যে ও আগে বাড়তে চেত আর আমি ওকে রুকে দাঁড়াতাম, সেই হিসেবে ওই জিনিসগুলো মনে করে না চোখের জল রুখতে পারি না আমি। চোখে মার চোখে খুব স্বাভাবিকভাবেই জল দেখছি, এখন তো মেয়েকে এখন কি আগেই যেতে বলবেন? অবশ্যই, সেটা তো আমি আগে যেতে বলবোই, আর ধন্যবাদ সবসময় ওর স্যারকে আর ওর বাবাকে আমি জানাতে চাইবো যে এদের দুজনের জন্যই মেয়েটা আজ আগে বাড়বে। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, আমি আসবো সে প্রসঙ্গে, যে এমনকি ডান্স টিচার, সে ডান্স টিচারও উনি নিজে থেকেই ওদের নাচ শেখান, মানে একদম বিনা পারিশ্রমিক। একটা ছোট্ট বিরতির পর আমরা ফিরবো এবং এই লাভলি আর আলীর যে স্বপ্নের জার্নিটা, সেই জার্নিটার আরও বিভিন্ন তথ্য, আরও বিভিন্ন গল্প আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রসফায়ার। ফিরে এলাম বিরতির পর এবং লাভলি আর আলীর খোঁজ পাওয়ার পর আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার কথা বলেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর তাঁর সঙ্গে, শুনুন কি বলছেন তিনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অলিম্পিয়ান, সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর।
सर दो स्कूल स्टूडेंट जो स्ट्रीट पे जिमनास्टिक कर रहे हैं, अभी पता चला कि वो दो स्कूल चिल्ड्रेन कलकत्ता की है। देखिए आपने उनको कलाबाजी करते हुए देखा होगा, लेकिन उनके कहीं ना कहीं उनके माता पिता ने या उनके गुरु ने कहीं टीचर्स ने उनको सिखाया होगा। कहीं ना कहीं एक सिस्टम, भले ही वो परिवार का सिस्टम हो या कॉलोनी का हो या कहीं कोई ट्रेनिंग का हो, उस सिस्टम ने उनको तैयार करा है। ये ताकत है भारत की कि भारत के कोने कोने में आपको गुरु मिलेंगे, भारत के जो बच्चे हैं उनमें काबिलियत है। अब ज़रूरत है कि सब माता पिता या जो मोहल्ले वाले हैं वो आने वाली पीढ़ी को, जो भावी पीढ़ी है और जो युवा हैं, उनको आगे बढ़ने के लिए एक अवसर दें। আমি আরো একবার লক্ষ্মী রতন শুক্লার কাছে চলে যাব। লক্ষ্মী, সবার আগে তুমি একজন স্পোর্টস ম্যান, এবং আমি জানি যে ক্রীড়া, খেলা এবং আবেগ সেটা কতটা মিলেমিশে আছে তোমার মধ্যে। এই যে বিভিন্ন জায়গায় এরকম প্রতিভা, যে প্রতিভা আমরা বাই চান্স, মানে ক্রেডিট গোজ টু শেখর, আমরা এই প্রতিভার সন্ধান পেলাম, সত্যি তো আমরা জানি না যে এরকম কত প্রতিভা ছড়িয়ে আছে। না, আমি শেখরকে খুব ভালো বলবো, হি ইজ এ ভেরি গুড কোচ। বাট শেখর, আমি তোমাকে একটা জিনিস বলবো কি এত বেশি খুশি হওয়ারও দরকার নেই তোমার, বিকজ ইউ হ্যাভ টু লং ওয়ে টু গো ব্রাদার। আমি এই জন্য তোমাকে বলছি কি আমি আমরা সবাই ফ্যান হয়ে গেছি, কিন্তু আমিও, ওনার মা বলছিল কি আমরা মিডিল ক্লাস, আমরা সবাই মিডিল ক্লাস, ইউ নো। আর আমি আগেও বলেছিলাম রাস্তা থেকেই মানুষ কিন্তু অ্যাচিভ করে। তুমি যত অ্যাচিভার দেখবে পৃথিবীতে, সবাই কিন্তু খুব কষ্ট করেই বড় হয়েছে। আর আমরা মন থেকে চাই তোমাদের পাশে দাঁড়িয়ে আছি কি এখান থেকে কিন্তু একটা ইতিহাস তৈরি করতে হবে। এই ভিডিওটা যেন ও টিকটকে আর এই দু একজন শেয়ার করলো বা দশ লোকে শেয়ার করলো, সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা তোমাদের পুরো টিমকে অ্যাজ এ প্যাশনেট, অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ বেঙ্গলি, আমরা কিন্তু তোমাদের সাথে ওদেরকে অলিম্পিক জিততে দেখতে চাই, ওদের ভালো ডান্স বা কম্পিটিশন জিততে দেখতে চাই, বা বড় হয়ে ভালো কোরিওগ্রাফার হতে দেখতে চাই। তো শেখর, ইয়ে চিজ আপসে হাম লোগ কো চাহিয়ে, আর লাভলি আর আলী থেকে আমরা এটা চাই। অনেক লোক এখন তোমাদের কাছে আসবে, দয়া করে ওদেরকে, সামনে এখন দুর্গাপূজা আসছে, দয়া করে ওদেরকে কিন্তু ফিতে কাটাতে কোথাও নিয়ে যেও না। এটা অ্যাজ এ স্পোর্টস পার্সন আমি তোমাদেরকে বলছি, হাত জোড় করে বলছি, বিকজ ওরা খুব বাচ্চা। এখন লোকেরা আসবে এক মাস দু মাসের জন্য করবে, বাট একটা ওদের জন্য একটাই গোল আছে, স্কুল অ্যান্ড স্পোর্টস, স্কুল অ্যান্ড স্পোর্টস, এইটাই দয়া করে প্লিজ করো। খুব ভালো একটা পরামর্শ লক্ষ্মী দিয়েছে। শেখর, তোমার রেসপন্স? আমাকে তো খুব ভালো লাগছে কি এরকম ভালো রেসপন্স মিলেছে আমাকে। আর সবসে পহলা বাত কি আমারে বেঙ্গলকে ইতনে বড়ে স্পোর্টসম্যান ইতনে আচ্ছে আচ্ছে কমপ্লিমেন্ট দে রে মেরে স্টুডেন্টস কো লেকর কে। আর সবসে পহলা উনহোনে আচ্ছা বাত বোলা কি ইয়ে সিরিফ খুশি হোনে কি বাত নেই হ্যায় ইয়া ফির দুর্গা পূজা মে। এবং খুব দামি একটা কথা বলেছে লক্ষ্মী, যে এটা কিন্তু অ্যাচিভমেন্টের শেষ না, এটা জাস্ট শুরু, এখনো অনেক পথ যেতে হবে। তো সেই প্ল্যানিংটা কি? ওরা তো ডান্সটা ভীষণ ভালোবাসে, ওদের কি একই সঙ্গে এই প্রতিভা দেখার পর, এই ট্যালেন্ট দেখার পর জিমন্যাস্টিক্সেও দিতে চাও তুমি? অফকোর্স, ডান্সটা তোর প্যাশন আমি জানি, আর জিমন্যাস্টিক ওদের হবি ছিল, বাট আমি চাই আগার জিমন্যাস্টিক থেকে ওদের ফিউচার ক্যারিয়ার হয় তো ডান্সটা অফ করে ওরা জিমন্যাস্টিক নিশ্চয় করতে চান। তোমার কোন সা জাদা পছন্দ হয়, জিমন্যাস্টিক্স আর ডান্স? ডান্স। আর লাভলিকা? डांस तो पसंद है, लेकिन हम लोग कुछ भारत के लिए कर पाए तो इसलिए जिमनास्टिक। तो जिमनास्टिक्स करते तो नहीं हो तुम, क्या तुम शुरू करना चाहते हो? हाँ, हम लोग जिमनास्टिक्स शुरू करना चाहते हैं। माँ की चान সেটা একটু জানি, মা খুব কষ্ট করে মেয়ে বড় করছেন। মা হিসেবে আমি এটাই চাইবো যাতে ওর মঙ্গল হোক। ও যেহেতু ডান্স করতো, কিন্তু ডান্সের থেকে বেশি নাম তো জিমন্যাস্টিকে, জিমন্যাস্টিক ঠিক বলবো না, জিমন্যাস্টিক না করতে গিয়ে ওটা হয়ে গেছে, কিন্তু যেহেতু ও এটাই বেশি ভালো, বেশি প্রতিভা দেখাতে চাইছে, যবে থেকে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তবে থেকে ও বলছে মা আমি নাদিয়া ম্যামের মতো হব। উনি যেহেতু টুইট করেছে, তার মানে আমি মানে ভালোই করেছি, তাই
আমাকে শেখর স্যার দেখালেন যে ওই ম্যাডাম উনি তোমাকে টুইট করেছে, তো আমি ওনারই মতো হব। ও প্রায় আমাকে এই কথাই বলে, তো জিমনাস্টিকে যাক আমি এটাই চাইব। তো দীপা কর্মকার, যার আমরা জানি, যারা যার প্রদুনোভা গোটা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছিল অল্পের জন্য পদক হাতছাড়া হলেও, বিশ্বেশ্বর নন্দী তার কোচ, তার এই প্রতিভা যিনি খুঁজে বের করেছিলেন এবং যার পরিশ্রম তার নেপথ্যে রয়েছে, তিনি কি বলছেন এই লাভলি আর আলী সম্পর্কে? আমরা তার কাছেও গিয়েছিলাম, শুনুন। ঠিকানি কথা না, এবং ছেলেটাকেও দেখেছি একটা সাইড সমার্সল টাইপের করেছে। তো এই যে উৎসাহটা, এই উৎসাহটা এবং একটা জিদ যে দাদা করেছে আমিও করব বা বোন করেছে আমিও করব, এই যে রাস্তার মধ্যে করাটা, এই যে উৎসাহটা, এই ধরনের উৎসাহ কিন্তু ভবিষ্যতে অনেক কাজে আসে। যদি ওদেরকে, আমার মনে হয় যদি একটা ভালো সেন্টারে নিয়ে গিয়ে ওদেরকে তালিম দেওয়া বা প্র্যাকটিস করানো যায়, আমার মনে হয় কিছু না কিছু ওরা করবে। কারণ ওদের যে উৎসাহ দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। একজন প্রশিক্ষক হিসাবে সত্যি আমি অবাক হয় পরিবার ওদেরকে নিয়ে যে কোচ আছেন বা যেখানে শেখায়, যারা শিখে ওদের সাথে কথা বলা উচিত যে আমার ছেলে বা মেয়ে রাস্তায় জিমনাস্টিক করছে। আমরা জানি রাস্তায় জিমনাস্টিক করাটা উচিত নয়, ব্যথা পেতে পারে, বা আমার মনে হচ্ছে আমার ছেলে বা মেয়ে খুব ট্যালেন্ট, আপনারা একটু লক্ষ্য রাখবেন ওদের দিকে, এভাবে একটু রিকোয়েস্ট করা উচিত। এবং এইটাও বলা উচিত যারা প্রশিক্ষক আছে ওদেরকে, স্যার আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ইনস্ট্রাকশন দিয়ে দেবেন যাতে রাস্তায় আর জিমনাস্টিক না করে, কারণ আমরা জানি জিমনাস্টিকটা একটু ডেঞ্জারাস। খুব ইন্টারেস্টিং যেটা আমরা দেখছি, বিশ্বেশ্বর নন্দী যখন কথা বলছেন, বারবারই প্রশিক্ষকের কথা বলছেন, অর্থাৎ যে স্কিল ওদের সেটা দেখে কেউ ভাবতেই পারছেন না যে আসলে জিমনাস্টিক্সটা প্রথাগতভাবে ওরা শিখে নি, আর এখানেই ওদের ট্যালেন্টের বিচ্ছুরণটা। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে রয়েছে বিস্ময়, একদম ওয়ান্ডার কিডস, লাভলি এবং আলী। আমরা ওরা যে স্কুলে পড়াশোনা করে, এমনকি তার শিক্ষক, তিনি নিজেও ভাবতে পারেননি যে তার স্টুডেন্ট এইরকম একটা কামাল করে ফেলেছে। যখন জি চব্বিশ ঘন্টা তাকে একথা জানায়, কি বলেন তিনি, শুনুন। এটা স্কুলের পক্ষে তো নিঃসন্দেহ খুব গর্বের বিষয়। এছাড়া আমি মনে করি এটা যেটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি, অর্থাৎ মানে রেগুলার সিলেবাসের বাইরে গিয়ে যে একটা পারফর্ম এরা করতে পারে, তো সে স্কোপ যদি ওরা পায় স্কুলের তরফ থেকে 100% কোঅপারেশন ওরা পাবে। ভারতে দেখা যাচ্ছে যে অত্যন্ত গরিব বাড়ির ছেলেমেয়েরা কিন্তু এখন খুব ভালো পারফর্ম করছে, কিন্তু যেহেতু ফাইন্যান্সিয়াল সাপোর্ট নেই বা লজিস্টিকের সাপোর্টটা নেই, ওরা আউটশাইন করতে পারছে না। কিন্তু এই দুটো যদি পেয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমি আশা রাখি যে আমাদের দেশের নাম আন্তর্জাতিক স্তরে ভীষণ উজ্জ্বল। স্যার কো দেখা হেড স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার জানতে থে কি তুম এসে করতে রেতে হো রোড পে? হ্যাঁ স্যার কো কব পতা চলা? ইয়ে পতা চলনে কে বাদ স্যার নে কুছ বোলা? স্যার হম লোগ সব আশি দিয়ে কি বলে আগে এই সব করতে রেনা, হম লোগ কা মতলব দেশ কা স্কুল কা সব জগা নাম রোশন করতে রেনা। পহলে ডাঁটতে থে না স্যার কো? হ্যাঁ পহলে স্যার বলতে থে कि क्यों ऐसे कर रही हो, उसके बाद मतलब जब सर को पता चला तब सर खुश हो गए बहुत। सर बहुत खुश हो गया? हाँ। अभी नहीं डरते हो सर को? सर बहुत इनकरेज करते हैं? हाँ। अली तुम थोड़ा वो बदतमीज, ज्यादा बदतमीज हो ना? नहीं। हाँ नहीं, नहीं। दुष्ट हो ना तुम? नहीं हम दुष्ट नहीं, नहीं दुष्ट तो ওদের মধ্যে কে দুষ্টু কে? কারণ আলীর আমি দেখলাম মুখের মধ্যে একদম দুষ্টুমি, একদম মুখে একদম রয়েছে। ডান্স তো যে স্কুল মে যে স্টুডেন্টস হ্যাঁ না, যে ফ্রেন্ডস হ্যায় তোমারা, তো উসকো জব পতা চলা ও কে আপ বোলা, তুম কে আপ স্টার হো স্কুল মে? হ্যাঁ ও বলি, ও লোগ বলি কি তুম তো আপ স্টার বন চুকে, তো হম লোগ কো ভুল মত জানা তো ওই বলে কি হম তো স্টার ভি বন জায়েঙ্গে তো দোস্ত লোগো নে, তো আজ কে বাদ তো অর ভি ও স্টারডম বাড় জায়েগি না? হ্যাঁ ইয়েস
की अली? हाँ। दोस्त ने क्या बोला? मेरा बेस्ट फ्रेंड है ना आकाश, वो बोल रहा भाई ते जाएगा कहीं तो हम लोग को भूल जाएगा। हाँ? हम बोले नहीं, हम नहीं भूलेंगे तुम लोग को। শেখর কি যখন আগে বলছিল ওদের স্কুলের কথা, লক্ষ্মী হাসছে, লক্ষ্মী হম যা প্র্যাকটিস করাতে থে উন লোগো কো স্কুল মে, লক্ষ্মী ভীষণ হাসতে দেখলাম তোমাকে। না না হ্যাঁ, আরে হাসবো না, এত সুন্দর কথা বললো, বার এরকমই হয়। বাট আমার মনে হয় কি আলি আর লাভলি দুজনেই খুব ভালো কিডস, আর ওদের বন্ধুকে বলবো, ওদের বন্ধুকে বলবো, ওরা তোমাকে কোনোদিন ভুলবে না। আর ওরা যারা খুব ভালো অ্যাথলিট হয়, ডান্সার হয়, আর ওরা অ্যাচিভ করবে, সবাইকে নিয়ে চলবে, আর ওর কোনো চিন্তা নেই। কিন্তু লাভলি আর আলি আপ দোনোকো একটা জিনিস আমি বলতে চাই কি আপ লোক ইসি তারা হাসতে রইয়েগা, আর এইভাবেই হাসতে হাসতে তোমরা যেন সবাইকে হাসি আর সবাইকে এন্টারটেইন করো, বিকজ তোমাদেরকে উপরওয়ালা যে ভগবান যা যা ট্যালেন্ট দিয়েছে, আমরা সবাই কিন্তু এই ট্যালেন্ট দেখে ভেরি হ্যাপি। অ্যান্ড জাস্ট পুশ ইউর সেলফ, আর খুব ভালোভাবে হাসতে হাসতে এইভাবেই হাসতে হাসতে অ্যাচিভ করতে থাকো। আর শেখর কিছুক্ষণ আগে ওদের স্কুলের গল্প বলছিল একটা, ওরা যখন প্রথম নাচ করত তখন সবাই খুব ওদের লেগ পুল করত। মতলব মানে যা পে প্র্যাকটিস করাতে হয় ওপেন এক গ্রাউন্ড হ্যাঁ, তো সারে স্কুল টাইম পে সব ওসে যাতে হ্যাঁ, তো ইন লোক কে স্কুল 3:30 পে খতম হো জাতা হ্যায়, আর বাকিও কা জিন লোক সে সিনিয়র হ্যায় উন লোক 4:30 পে, তো ও হমেশা লভলি বলতে স্যার হাস রহে হ্যায়, মেরে সব দোস্ত মজাক উড়া রহে হ্যায়, লড়কিও কে ক্যা কর রহি হ্যায়, ইসকো বোল রহে হ্যায় কি হাওয়া মে বন্দর কি তরহ উড় রহা হ্যায়, হম বোলা বেটা করো তুমহারা দিন আয়েগা। তো একটা কথা বলে শেখর জি, যেটা হয় যে সব ক্ষেত্রে আমরা দেখি অ্যাচিভার যারা, বিশেষ করে যারা এরকম ট্যালেন্ট বিভিন্ন জায়গা থেকে আসে, দরিদ্র মধ্যবিত্ত পরিবার থেকে, দেখা যায় যে একজন ক্রেজি সেলফলেস মেন্টর যে ফিল্ডেরই হোক না কেন তার দরকার হয়। তো তুমি কেন মানে কিভাবে তুমি এসে কেনই বা তুমি ওদের নাচ শেখাও, কেনই বা তুমি ওদের সামার সল শেখাও, মানে তুমি কি পাও এর থেকে? কিছু পাই না, বাস হ্যাপিনেস, এই যে হচ্ছে ওদের নাম হচ্ছে, আমি আমার একটা ছোট্ট নাম আছে তো হ্যাপি হয়ে যাচ্ছি আমি, আর কিছু পাচ্ছি না। আর সেই স্যাটিসফ্যাকশনটা না এখন তোমার মুখে, যারা যারা জি 24 ঘন্টার তে দেখছেন, চোখ রাখছেন, সবাই তোমার মুখে এই স্যাটিসফ্যাকশনটা এখন দেখতে পাচ্ছে, এটা এত স্পষ্ট দেখা যাচ্ছে তোমার মুখে। আমি মায়ের কাছে একটু আসব, যে সত্যি যদি জিমন্যাস্টিক্স করতে চায় লাভলি, তাহলে তো তার জন্য একটা হেলদি ডায়েট দরকার, তার জন্য ট্রেনিং দরকার, সেটা খুব এক্সপেন্সিভও খুব স্বাভাবিকভাবে, তো আপনি প্রস্তুত? প্রস্তুত আমি কি বলবো, যে হেলদি ডায়েটের কথা বললেন, এটার উপরেই আমি আমার একটা ছোট্ট কথা আছে, যখন ও এরকম কিছু করত মানে লাফালাফি কিছু বা লাগতো, ও আমাকে এসে বলতো মা আমি এটা করব ওটা করব, তখন মানে আমার কাছে সেরকম কোনো পরিস্থিতি নেই যে আমি ওকে, আজকাল যেমন হেলথ ড্রিঙ্কগুলো উঠেছে, হরলিক্স খাওয়াবো বা এরকম কিছু খাওয়াবো, তো সেগুলো আমি ওদেরকে করতে পারতাম না। তো আজকাল জানেন বাজারে যেরকম পাউচগুলো বেরোয়, ওর বাবা মাদার ডায়েরির এক প্যাকেট দুধ এনে, আমার তিনটে মেয়ে যেহেতু, ওদের জন্য 5 টাকাওয়ালা 3টে প্যাকেট এনে দিত, কারণ ও যে করছে ও বলতো ওর এই জিনিসগুলো অনেক প্রয়োজন, কিন্তু আমরা সেই জিনিসটা ওকে দিতে পারছি না। তো সেটা কি হতো, হয়তো আজকে একটা দিতে পারলাম, দুদিন আবার গ্যাপ গেল, আবার একটা তার পরের দিনকে দিতে পারলাম, এইভাবে করে আমি ওদেরকে মানুষ করেছি, যেহেতু ওর বাবার একার ইনকামে এই জিনিসটা হতো না, তার ফলে আমিও কাজে নামলাম যেন আমি এদেরকে ভালোভাবে মানুষ করতে চাই। কিন্তু এই জিনিসগুলোর কি, আমরা বেশিরভাগ পড়াশোনার দিকেই লক্ষ্য রাখি, যে পড়াশোনা করবে, জিমন্যাস্টিকের বা ডান্সের দিকে আমি এইসব জিনিসগুলো ভেবে কখনো করতাম না। সেদিকে যখন আমার মেয়ে যায়, এই জিনিসগুলো তো দরকার অবশ্যই, কিন্তু সেগুলো যে কিভাবে কি হতো, আমি মানে চিন্তা ধারণার বাইরেই আছি। আমি এখানে একটু লক্ষ্মীর কাছে আসবো, লক্ষ্মী যে মার চোখে যে জল, কারণ মা যেটা প্রয়োজন সেটা সবসময় দিতে পারে না, এই গল্পটা এই কাহিনীটা এটা কিন্তু খুব রেয়ার কোনো কাহিনী না আমাদের দেশে, বিশেষ করে যারাই ট্যালেন্টেড স্পোর্টস ম্যান, স্পোর্টস পার্সোনালিটি, তাদের অনেকেরই কিন্তু এইটাই তারা ফেস করে এসেছেন, তাদের পরিবার পরিজন ফেস করে এসেছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে এই দুটো এন্ড কিভাবে মিলবে, মানে কিভাবে ওরা এগিয়ে যাবে?
দেখো পার্সোনালি মফিয়া, আমি এদের দুজনকেই আমি বলবো কি তাদের আমার যত লিমিটেশন আছে আই উইল হেল্প দেম বোথ অফ দেম। আমি প্লিজ বলবো কি ওর কোচকে বলবো কি প্লিজ ওর মা বাবাকে বলবো কি ওনাদের কাছে যদি সময় থাকে সো উই ক্যান সেট, আর ওদের যদি ফিউচারের জন্য যদি আমি কিছু করতে পারি আমি রেডি, উই ক্যান টক, আমি ওদেরকে হেল্প করব। হেল্প করব না, হেল্প বলাটা একদমই ঠিক নয়। আমরা সবাই চাই কি আমাদের সবার হেল্প থেকে যদি যদি তাদের কেরিয়ারটা যদি অ্যাচিভ হতে পারে, সো আমরা সবাই এরকম ট্যালেন্টেড ছোট ছেলে মেয়েদের সাথে আছি। আর ওনার মাকে আমি একটাই কথা বলবো কি আপনি আর আপনার হাজব্যান্ড যেভাবে এদের দুজনকে বড় করেছেন, দুজনেরই বাবা মাকে বলছি, সো প্লিজ লেট মি নো, আমি আর বেশি কিছু বলতে চাই না। সো আই এম ভেরি হ্যাপি কি যদি আমার তরফ থেকে কিছু হেল্প পেয়ে তারা যদি কিছু এগোতে পারে, সো আই এম অলওয়েজ দেয়ার, প্লিজ আই এম অলওয়েজ দেয়ার। অসাধারণ সত্যি লক্ষ্মী রতনকে নিঃসন্দেহে আমি অপেক্ষা করব ইফ আই ডু এনিথিং। দ্যাটস গ্রেট লক্ষ্মী, দ্যাটস রিয়েলি গ্রেট। মা কি বলছেন, মা কি বলছেন লক্ষ্মীর এই কথা শোনার পর? আমি একটু মার কথা শুনবো। মা চোখের জল রাখতে পারছেন না লক্ষ্মী, বোধহয় তুমি যেহেতু বাইরে আছো দেখতে পাচ্ছ না, মা এখানে চোখের জল রাখতে পারছেন না। কিছু বলবেন লক্ষ্মীকে? আমি আমি অনেক ধন্যবাদ জানাবো যদি উনি আমাদের হেল্প করবেন, কারণ আমি চাই আমার মেয়ে এগোক। ওর ভিতরে যে প্রতিভাটা রয়েছে যেটা আমি লক্ষ্য করেছি বা আদার্স আর সবাই যারা লক্ষ্য করেছেন, ওই হিসেবে যদি উনি আমাদের সাহায্য করেন আমার মেয়েটাকে, বা ও আমার পাশের আছে, ও আমার ছেলেরই মতো, এদের দুজনের ওপর যদি এনারা মাথায় হাত রাখেন আমার দুটো বাচ্চাই অনেক আগে যাবে। আমি ওনাদের অনেক ধন্যবাদ জানাই উনি যদি আমাদের পেছনে দাঁড়ান। আমি আসবো, আমি ফিরবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে। বিরতির পর ফিরছি, আমরা শুনবো দোলা বন্দ্যোপাধ্যায়, তীরন্দাজ, বিশিষ্ট তীরন্দাজ, তিনি কি বলছেন সেটাও শোনাবো, ছোট্ট বিরতির পর শোনাবো। দেখতে থাকুন ক্রস ফায়ার। ফিরে এলাম বিরতির পর। দোলা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে খুদেদের দেখার পর, শুনুন। নিশ্চয় আমাদের দেশে প্রচুর মানে ট্যালেন্ট তো বিভিন্ন জায়গাতেই আছে, কিন্তু আমরা সেই ট্যালেন্টগুলোকে নিয়ে তাদের যদি সেইভাবে সেই গেমেতে সেরমভাবে যদি তাদের মানে ট্রেনিং দেওয়া হয়, তা আমার মনে হয় যে বছরের মানে প্রত্যেক 4 বছর অন্তর যে অলিম্পিকের শেষে আমরা কথা বলি না, হাউতাশ করি যে আমাদের কিছুই হচ্ছে না, কেন মেডেল আসছে না, তাহলে এই ট্যালেন্টেড প্লেয়ারদের নিয়ে যদি আমরা, কারণ এটা মনে হয় তারা ইনবর্ন, তারা ওইটা একটা তাদের ট্যালেন্ট ওটা একটা মানে আছেই, মানে তাদের হয়তো একটু ঘষে মেজে নিলেই হয়তো আমরা অনেক বেটার রেজাল্ট পাবো, যেটা একদম নতুন যে কিছু জানে না তার থেকে যদি নেওয়ার থেকে, এরম যদি কেউ অলটিমেট মানে জন্মগত কিছু ট্যালেন্ট নিয়েই জন্মেছে কোনো স্পোর্টসে, তাহলে তাকে খুব তাড়াতাড়ি আমরা ইম্প্রুভ করাতে পারি। আমাদের এই ক্রস ফায়ার যখন চলছে তখন অন্য অনেক দর্শকের সঙ্গে যারা দেখছেন তাদের মধ্যে রয়েছেন সমাজকর্মী উৎপল রায়, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উৎপল বাবু, আপনি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন লাভলিয়ার আলীকে তাদের পাশে থাকার, তাদের মদত দেওয়ার ব্যাপারে, সংক্ষেপে যদি আপনি বলেন আপনার প্রতিক্রিয়া। প্রথমে 24 ঘন্টা চ্যানেলকে এক অসাধারণ একটা মানবিক দৃশ্য আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, আপনারাই পারেন একমাত্র এই অসাধারণ প্রতিভা দেখতে তুলে ধরতে। লাভলি আর আলী এই দুটো বাচ্চা, খুদে বাচ্চা, তাদের জন্য প্রতি মাসে 1000 টাকা করে আমি দেব, তাদের অ্যাড্রেসটা যদি আমি পাই। ধন্যবাদ উৎপল বাবু, অবশ্যই ধন্যবাদ, অবশ্যই আপনার কাছে সেই অ্যাড্রেস আমরা পৌঁছে দেব এবং কন্ট্যাক্ট নাম্বারও আমরা শেয়ার করব, অবশ্যই ওনার মার অনুমতি সাপেক্ষেই। এবং এই ছোট ছোট ব্রিজ হওয়ার, সেতু বন্ধনের কাজটুকু করতে পারা, সেটাও আমাদের তৃপ্তি দেয়। আমাদের প্রত্যেক দিন এত নানা রকমের খবর সম্প্রচারের মাঝে আমি শেখরের কাছে আসবো। শেখর, কিছুক্ষণ আগেই লক্ষ্মী আশ্বাস দিয়েছেন এবং লক্ষ্মী আগ্রহ প্রকাশ করেছেন যে দেখা করবেন তোমাদের সঙ্গে। আমি চাই কি আমাদের এই যে দুটো স্টুডেন্ট এটা দেশের জন্য কিছু করবে, তারপর আগে লক্ষ্মী স্যার হেল্প করবো তো নিশ্চয়ই আমি দেখা করবো লক্ষ্মী স্যারের সঙ্গে। আর পার্সোনালি বলবো কি অলওয়েজ ওয়েলকাম স্যার, আমলোকে হেল্প করি আগে। তো এরপর তো ধরো যদি সত্যি সত্যি এগিয়ে যেতে হয় তার জন্য তো একটা প্রপার ট্রেনিং, প্রপার সমস্ত কিছু লাগবে না, তার একটা একটা রোড ম্যাপ, তো সেটা এখন তো দায়িত্ব তোমার উপরই বর্তালো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যা মেরা মেয়ে জিতনা সকতা থা উতনে কর সকতা হুঁ, মেরে পাস তো উতনা
फाइनेंशियल कंडीशन मेरा भी इतना स्ट्रांग नहीं है कि मैं इन लोग को वैसा फ्लोर मैट दूँ, जिमनास्टिक के लिए प्रॉपर ट्रेनिंग दूँ, वैसा मैट वो गद्दा, तो वो नहीं हो पाता है। तो अगर जैसे कि आप लोग इतना हेल्प करें, अगर बाहर से हेल्प आता है तो ऐसे लवली अली मैं और खड़े कर दूंगा। तो इतना रिस्पॉन्स आ रहा है लवली अली, तो अभी कैसा लग रहा है? अब तुम्हारा उम्मीद क्या है कि तुम और भी आगे बढ़ोगे ना? कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है हम लोगों को। कभी तुमने सोचा कि इतने सारे रिस्पॉन्स से लक्की अंकल वहाँ बैठा है, वो बोल रहा है, लोग फोन कर रहे हैं ये लाइव प्रोग्राम में कि तुम्हारा मदद करने के लिए तैयार है, तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है कि हमें इतना सपोर्ट मिल रहा है। लेकिन एक प्रॉमिस तो करना चाहिए कि रोड में ऐसा सामरसॉल्ट दूसरी बार नहीं। ठीक है, तो लक्ष्मी अंकल भी डांटेगा, मैं भी डांटूंगी। हाँ लक्की कई तो एकदम एकदम ওরা মাঠে করবে, আর ওদেরকে দেখে অনেক ছেলেমেয়েরা ইন্সপায়ার হবে, তারাও গিয়ে মাঠে আর প্রপার ট্রেনিং নেবে। আমি একটা কথা বলতে চাই কি ওনার কোচকে কি প্লিজ, যে এখানে অ্যাথলিটের ভালো কোচ আছে তার সাথে কিন্তু প্লিজ আপনারা যোগাযোগ করবেন, আর হেল্পের জন্য আমরা সবাই বসে আছি, তো ওদের ট্রেনিং এ যেন কোনো কম্প্রোমাইজ না হয় প্লিজ। অনেক ধন্যবাদ লক্ষ্মী, এবং সত্যি সত্যি এই যে ছোট ছোট আরো একবার বলি যে ছোট, প্রতিদিন এত রকমের খবর সম্প্রচার করি, এত কিছু দেখাই, কিন্তু তার মধ্যে যেদিন এই সামান্য সেতুবন্ধনের কাজটুকু করার সুযোগ, সেটা আমাদেরও একটা আলাদা তৃপ্তি দেয়। অনেক অনেক শুভেচ্ছা লাভলি এবং আলীকে, আরো একবার বলছি যে ওরা যেটা করেছে এটা কিন্তু সবে সূত্রপাত, এত বড় সাফল্যটা কিন্তু সাফল্যের শেষ নয়। এবং মা এখন খুশি? অনেক বেশি খুশি, আমি খুশি বক্তব্য করতে পারবো না যে আমি। অনেক শুভেচ্ছা রইল আপনি আপনার সন্তানদের জন্য, অনেক ধন্যবাদ শেখর, এবং তোমার জন্য আলাদা করে একটা বিগ শাউট আউট ফর শেখর, অনেক অনেক ধন্যবাদ লক্ষ্মী, অনেক ধন্যবাদ। আপাতত এখানেই শেষ করবো, এবং সত্যি সত্যি আমরা তাকিয়ে থাকবো লাভলি এবং আলীকে আরো অনেক অনেক সফলভাবে দেখতে পাবো এই আশা নিয়ে। ক্রসফায়ার আজকে শেষ করছি, একদম অন্য মুডে শেষ করছি, দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা।